কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100-100 যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছে, অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না, তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত আইওয়ান ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা, মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়, সরাসরি হাদিস, বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবা মা 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিবে? তার মা বাপ? এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই, টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এজন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক, সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইল গুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে, বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে, তা তার এই বদ অভ্যাস কে বানায়? আর দ্বিতীয় কথা হলো, কান্দলে কি হয়েছে? কোনো বাচ্চা যদি কান্দে তো কান্দলে কি মরে যায় মানুষ? তো এই যে কান্দু, কান্দলে কি হয়েছে? কাঁদতে কাঁদতে সে একসময় থেমে যাবে, 3 বারের পরে 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না, কথা বোঝেন নাই, কাঁদতে কাঁদতে নাহলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই, আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরুরি। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতারে, ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো, হুজুর হুজুরের মতো না, এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কোরআন জিন্দগি বদলাবার জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে, পরিবর্তনের জন্য। কোরআনুল কারিমের প্রতি অক্ষর নূর, কোরআনুল কারিমের প্রতি অক্ষর হুদান হেদায়ত, কোরআনুল কারিমের প্রতি অক্ষর মাওয়াইজা উপদেশ, কোরআনুল কারিমের প্রতি অক্ষর বুশরা সুসংবাদ, কোরআনুল কারিমের প্রতি অক্ষর বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, কোরআনুল কারিমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনুল কারিমের প্রতি শব্দ মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ, কোরআনুল কারিমের প্রতি শব্দ মাসানি বারবার তেলাওয়াতকৃত পাঠকৃত, কোরআনুল কারিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই।
কোরআনের মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। এজন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজ কোরআন হইছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজ কোরআন হইছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআন 30 পারা কলিজার মধ্যে গ্রহণ করছে, আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান। আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিব্বা, আল্লাহ কোরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই, ও লিসানান আমি কি জিব্বা দেই নাই, ও শাফাতাইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই। হাশরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ, আমার দেওয়ার জিব্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এক চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে। এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা, আপনি বোবা, মূলত দোস্ত তুমি বোবা, বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও এরকম দেখছেননি কখনো? না কথা বলেন না কেন? তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে, তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ, দুনিয়ার এই যৌন চাহিদা পূরণার পেশাব পায়খানার ঘুম, এটুকুর জন্য কথা না বললেও চলতো, অন্ধ হইলেও চলতো, অন্ধ হইলেও চলতো, চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না, 16 বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম, একবারও মনে করলেন না, বাফেরই কি হইলো, সন্তানের বা কি হলো, হায় মুসলমান, বাফও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান, না বাফের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে পড়লো, না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়লো, যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া, পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ, কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে, সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে, ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে, কথা বলেন? হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটা কোনো দরকারি কথা হলো? এটা কিছু শিখার কিছু? এটা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা কি, এটা কোনো শিখার কিছু? হ্যাঁ, আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে, আগডুম কি বাগডুম কি, তার বাপের 14 গুষ্টি কইতে পারে বলি আগডুম কি, যে লিখছে এটা অনর্থক কথা। টু লিটল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল, দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে, একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল, এই হলো কবিতার অর্থ। এটা কি শিখছে ছেলেটা, এখানে কি শিখা? কাউয়া ওয়ালে বসলে কি, টিনের সালে বসলে কি, কাউয়া তো কাউয়ে, কাউয়া লইয়া আমার দরকার কি, কাউয়া কই বইছে এটা আমার বাচ্চা শিখতেইব, আমি কি কাউয়ার বাচ্চা? বলেন তো কি অর্থ আছে এটাতে? আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফের নাম, পিটার এই শব্দ, পল এটা খ্রিস্টানদের নাম, কোন মুসলমানের নাম না, এটা তো মুসলমানের সন্তান এটা শিখবে কেন?
উচ্চারণ শিখার জন্য, কিছু শব্দ শিখার জন্য। তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বই এখানে বই ঠিক করতাম বলছি না, যে বুঝেন না আমার কথা, অর্থ এই উদ্দেশ্যে তাহলে আমি এখানে বই ঠিক করতে বসি নেই, অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার দরকারি কথাও আছে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ফাইন কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা। ভোর হলো দোর খোলো কুকুমণি উঠো রে, এগুলো তো অন্যায়, এসব কবিতাও তো না, আমরা আমলে নাই ডিএমই কইতেছি, এখনকার কি আছে আমি জানি না, এগুলো আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে। যাই হোক, বাস অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না, বঞ্চিত। আপনাদের কাছে অনুরোধ, এই যে কয়জন বসছেন জওয়ান ভাই, যারা বসছেন ভাই আমার, স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই, ঠিক আছে, নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না আমরাও জানি, কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকে, বৃহস্পতিবার বিকেল থেকে তো অবসর থাকে, শনিবারটা তো অবসর থাকে, তো একটু আল্লাহর কালাম পড়ে কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে, কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন, যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি, আল্লাহ তাআলার কালাম শুনি। আহা, কোরআনুল কারীমের নূর, এটা যে শুনলো না সে শুনলোটা কি, সে শিখলো কি, পড়লো কি, মজাই তো পাইলেন, কথা বলার মজাই তো হয় নাই।